চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি কক্সবাজারে পৌঁছেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। অতি প্রায় 10 ঘন্টা পাড়ি দিয়ে চট্টগ্রাম শহর দিয়ে শহর থেকে প্রায় 150 কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে কক্সবাজারে এসে পৌঁছেছি, যেটি আইকনিক স্টেশন বলা হচ্ছে, বিশ্বের অন্যতম আশ্চর্যজনক একটি স্টেশন, যেটি খরচ প্রায় 200-250 টাকা খরচ হয়েছে স্টেশনটি, যেখানে একজন যাত্রী এসে রাতে থাকতে পারবেন, এখানে শপিং করতে পারবেন, এখানে যাবতীয় সব সুযোগ সুবিধা রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজারো মানুষের ভিড়, আমরা পথপথে এরকম দৃশ্য দেখে দেখে কিন্তু এসেছি, যেখানে থামেছে ট্রেন সেখানে মানুষের উপচে পড়া ভিড় দেখেছি, সবারই একটি ধ্বনি, সেটি হচ্ছে ট্রেন কখন কক্সবাজার আসবে। এই মুহূর্তে যে ট্রেন ঢুকে গেল, মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আনন্দ উদ্দীপনা দেখতে পাচ্ছি, কারণ দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় ছিলেন কখন পর্যটন নগরী কক্সবাজারের ট্রেন আসবে। আপনি হয়তো মানুষের চেহারা দেখেই আসলে বুঝতে পারবেন, এখানে নারী পুরুষ সর্বস্তরের মানুষ, শিশু সর্বস্তরের মানুষ কিন্তু এসে এই আইকনিক স্টেশনে এসে জড়ো হয়ে আছেন। আমরা প্রতি পদে পদে এরকম দৃশ্য দেখেছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, যেখানে সব কিছু মিলে কিন্তু এই আইকনিক স্টেশন, যেখানে থাকার ব্যবস্থা রয়েছে, হোটেল রয়েছে, যেখানে শপিং করতে পারবে, এই আইকনিক স্টেশনে জিনিসপত্র রাখার জায়গা আছে, সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি বিশ্বের মধ্যে অন্যতম একটি আশ্চর্য একটি স্টেশন হচ্ছে আইকনিক স্টেশন। এবং এখানে সর্বস্তরে সব ধরনের নিরাপত্তাও কিন্তু রাখা হয়েছে, যে কোনো মানুষ কিন্তু ঢাকা থেকে এসে দর্শনার্থী এসে কিন্তু তার ব্যাগ রেখে এখানে ঘুরে আবার এখানে স্টেশন থেকে উঠে কিন্তু ঢাকায় চলে যেতে পারবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে মানুষের উপচে পড়া ভিড়, এবং সেখানে মানুষ কিন্তু দৌড়াদৌড়ি করতে গিয়ে কিন্তু অনেকেই কিন্তু আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ট্রেনটি ইতিমধ্যেই থেমে গেছে, এবং এখন যে আমরা 150 থেকে 200 যেই পরিদর্শক টিম সহ যে যাত্রী এবং মিডিয়া কর্মীরা এবং আনসার সদস্যরা এসেছেন, সবাই কিন্তু এক মিনিট পর এই থেমে যাচ্ছে। এই ইতিহাস আসলে রচিত হয়ে গেল, এই আইকনিক স্টেশন থেকে এই কক্সবাজারে আমরা কিন্তু নেমেই গেলাম, এবং যাত্রীরা ট্রেন থেকে নামছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন মানুষের হাত থালি দিয়ে কিন্তু ট্রেন থেকে নেমে যাচ্ছে, এবং আইকনিক স্টেশন আমরা চলে আসছি, আইকনিক স্টেশন এবং মানুষের উপচে পড়া ভিড়, এবং মানুষের, আপনি দেখতে পাচ্ছেন আমরা আইকনিক স্টেশনে নেমে গেলাম, যেটির জন্য মানুষের এতদিনের উৎসব ছিল। এখানে স্লোগান আমরা দেখতে পাচ্ছি, করতালি দেখতে পাচ্ছি নেতা কর্মীদের, এবং স্লোগানের স্লোগান মুখর পুরো এলাকা, এবং প্রতিটা মানুষ কিন্তু সেই ট্রেন থেকে কিন্তু নেমে যাচ্ছে সেই আইকনিক স্টেশনে, এবং মানুষের মধ্যে একজনের উৎসাহ উদ্দীপনা দেখছি। এখানে মিছিল মিছিলে দলে দলে মানুষ আসছে, মানুষ এখানে সেই স্টেশনে নেমে গেছে, এবং সবাই নেমে যাচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে মানুষের উপচে পড়া ভিড়, এবং প্রতিটা মানুষ এখান থেকে ট্রেন থেকে নামছে, মানুষের মধ্যে এক ধরনের ঈদের আনন্দ, এবং এরা প্রায় এক থেকে সকাল থেকে কিন্তু ভোর থেকে কিন্তু মানুষ এর অপেক্ষা ছিল কখন সে ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার এসে নামবে, পর্যটন নগরীতে নামবে, কারণ এই ট্রেন শুধু দর্শকদের পর্যটকদের নিয়ে আসবে না, পুরো কক্সবাজার অর্থাৎ পুরো পর্যটন কক্সবাজার পুরো চেহারা পাল্টে দেবে, এবং বিশ্বের দরবারে আরেকবার মাথা তুলে দাঁড়াবে কিন্তু এই আইকনিক স্টেশন, এবং কক্সবাজার যে বিশ্ব যে পর্যটকরা রয়েছে তাদেরকে টানবে। আপনি হয়তো জানেন যে এই আইকনিক স্টেশনের বিশেষত্ব যদি বলতে যাই তাহলে কয়েক ঘন্টা সময় লেগে যাবে, এটি আসলে বলা সম্ভব না। এখন যেটি বলতে পাচ্ছি সেটি হচ্ছে মানুষের উৎসাহ দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে উদ্দীপনা দেখতে পাচ্ছি, এবং আমরা যে 150 থেকে 200 যাত্রীরা এসেছি, এবং আমরা আসার সময় আমাদের ফুল দিয়ে বরণ করা হয়েছে, বিভিন্ন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, সামনে মানুষের আমরা সেলফি দেখতে পাচ্ছি, যারা এসেছেন তারা কিন্তু সেলফি নিচ্ছেন, এবং দর্শনার্থীরা কিন্তু সেখানে কিন্তু এসে, এখানে নারী পুরুষ শিশু সর্বস্তরের মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছে কক্সবাজারে এই আইকনিক স্টেশনে, শুধু একমাত্র এই ট্রেনটি কিন্তু দেখার জন্য। আপনি হয়তো দেখতে পাচ্ছেন মানুষের
উপচে পড়া ভিড়, যেখানে শুধু মানুষ আর মানুষ। আসার সময় আমরা দেখেছি যখন রামু চকরিয়া সহ বিভিন্ন স্টেশনে এই ট্রেনটি থেমেছে, সেখানে একটু মাত্র দেখার জন্য, একটু উঠার জন্য কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। ধাক্কাধাক্কি করে, গাদাগাদি করে কিন্তু ট্রেনে অনেকেই উঠেছেন। কারণ আপনাকে জানিয়ে রাখি, কক্সবাজারে যে ট্রেন আসবে সেটি কল্পনার ও ছিল না, অসম্ভব ছিল। কারণ পথিমধ্যে অনেক পাহাড়, অনেক নদী, অনেক বড় বড় নদী পার হয়ে অনেকগুলো সেতু, যেগুলোতে প্রথমেই চ্যালেঞ্জিং মনে হয়েছিল এই কক্সবাজার আসাটা। কারণ বড় বড় কর্ণফুলী সেতু, কর্ণফুলী নদীর উপর সেতু, শঙ্খ নদীর উপর সেতু, মাতামুহুরীর উপর সেতু, এক একটি সেতু কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি যেই এলিফ্যান্টে তথা হাতি চলাচল যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোর তো আর উপর দিয়ে ওভারপাস নির্মাণ করা হয়েছে, অর্থাৎ সুড়ঙ্গ দিয়ে ট্রেন এসেছে এবং আন্ডারপাসের নিচ দিয়ে হাতি চলাচল করছে এবং উপর দিয়ে ট্রেন আসছে। তো সব কিছু মিলিয়ে হয়ে বলতে পারি ইতিমধ্যে ইতিহাস রচিত হয়ে গেল এবং কক্সবাজার থেকে, চট্টগ্রাম থেকে সেই ট্রেন কক্সবাজার এসে পৌঁছালো। আগামী 1 ডিসেম্বর যাত্রী ঢাকা থেকে এই কক্সবাজার আসবে মাত্র 7.5 ঘন্টায় এবং চট্টগ্রাম থেকে আসবে মাত্র 2 থেকে 2.5 ঘন্টায়, এবং মানুষের মধ্যে একজন উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে পৌঁছালো কক্সবাজার ট্রেন, এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।